তুমি তো জানোই যে আমার আগের বউটা মারা গেছে, আমার ওই মায়াটা এতিম মাইয়া, তোমার আমি বিয়ে করছি কি জন্য সেটা তুমি খুব ভালো করে জানো। এটা এটা তুমি কি বলতেছো, এতিম এতিম কেন হব, আমি কি ওর মা হইতে পারি না? আমি ওই কথাই কইতে চেয়েছিলাম, আমিও সেটাই চাই। তুমি ওর সৎ মা না, শুধু ওর মা হয়েই থাকবা, পরে তুমি নিজের মেয়ের মতো আদর করবা। এই যে পরি আছে, পরির মতোই ওরে তুমি দেখবা, তোমার কাছে আর আমার কিছুই চাওয়ার নাই। তুমি কোনো চিন্তা করিও না, মা তো মাই, সেটা সৎই থাক আপনই থাক, মায়ের মনে সন্তানের জন্য অপরান্ত ভালোবাসা থাকে। চলো। আচ্ছা ঠিক আছে চলো। বাপে আনায় নাকি ভাল লাগতেছে না, নতুন মানে নিয়ে কোন আপো স্নেহা মামনি বাবা তুমি আইছো? হ্যাঁ মা। আমি এটা বুঝে আমার মা? হ্যাঁ মা। আচ্ছা এটা তোমার নতুন মা? হাই মা, এখানে আমার আমার লক্ষ্মী মা, কত সুন্দর চাঁদের মতো মুখখানা। আচ্ছা যাই হোক, এটা কে? এটা তোমার ছোট বোন। কি? হ্যাঁ মা। ছোট বোন? এখন থেকে তোমরা দুজন একসাথে খেলা করবা, একসাথে খাওয়া দাওয়া করবা, একসাথে লেখাপড়া করবা। তোমার বাবা যা আয়না দিব সেটা দুইজন মিলা সমানভাবে ভাগ করে নিবা। হ্যাঁ মা, তোর মা যেটা কইছে সেটাই করবি। হ্যাঁ বাবা, আমি ওর সাথে সবকিছুই ভাগ করে নিব। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বড় বোন। আপু কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? তোমা অদিনে তুমি ঘরে যাও, আমি একটু বাইরে কাজ আছে, কাজটা সেরে আসি। ঘর কি এটা? হ্যাঁ মা, তুমি ওকে নিয়ে ঘরে যাও, আমি এখনই আসতেছি। ঠিক আছে। তুই আবার কই যাবি রে মা? এই তো এখানেই, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তোমা তুমি ঘরে যাও রে। নিয়ে সাবধানে যাও বোন। কিন্তু সৎ বোন, বোন রে নিয়ে আমি কত কিছু খেলাম, কিন্তু কেমনে খেলাম তা আমার জানা আছে। খেলার মধ্যে আমি বিলন। ওদের দুইজন রে ছোটবেলা থেকে কাছাকাছি রাখবো, মিল মহাব্বত শিখাম, তাইলে বড় হইয়া ওদের মধ্যে আর ভেদাভেদ সৃষ্টি হবো না যে আমরা সৎ বোন, আমরা আমরা দুই মায়ের পেটে। এই সমাজে ওরা অনেক ভালোভাবে বাঁচবো, অনেক ভালোভাবে থাকবো, ওদের দেখা আর দশজন পাঁচজন যেন শিখতে পারে যে সৎ বোন শুধু সৎ বোন না, আপন বোনের মতোও দেখা যায়। আরে তুই কেমন আছিস? ভালো আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তোর সাথে এই মেয়েটা কে? এটা কে? এটা আমার বোন, খুব আদরের সৎ বোন। চলো আমরা খেলি। কি খেলা যায়? আচ্ছা আমরা না টুক কলার টুক খেলি। ঠিক আছে আসো ব্যাট করি আমার হাতে। এটা হলো না, ওখান থেকে গুলি। হ্যাঁ
एक दुई तीन चार पाँच बारो तेर चौद पंद्रह कई के लोरा भाग्य बाला थाके तेले भालो व्यवहार करबो आर जदि आमार कपाल खराब थाके तेले खराब व्यवहार होबो तबे अब्बा तुम्हारे एक कथा कमु कमु भावतासी शुनो बिया शादी तो करलाम एखन तो बाड़ीते बोये थाकले चलबो ना आमारे किछु टाका दाओ আমি একটা বিজনেস দাঁড় করাই ফেলাই তা বাবা টাকা তো কোনো সমস্যা না তুই কি বিজনেস করবি আর লেখাপড়া করলি একটা চাকরিও নিলি না এটা কোনো কথা হইলো আব্বা লেখাপড়া করছি ঠিক আছে কিন্তু লেখাপড়া করছি অনেক চাকরি লিগা মাইছি বিষয় আমি ঘুরবার পারুম না তুমি আমারে বেশ কিছু টাকা দাও আমি বাজারে একটা শাড়ির দোকান দেই আচ্ছা টাকা তো কোনো সমস্যা না আর বাজারে তো আমকো জায়গা খালি পড়ে রইছে তুই এখানে দোকান দে হেলে আব্বা একটু কথা কম আছে আচ্ছা ঠিক আছে তাহলে তোরা কথা কও আমি ভিতরে যাই আচ্ছা বাবা যাও তুমি ভিতরে আচ্ছা কি গো কি হইছে হওয়ার মধ্যে হইছে তোমার মেয়ে মানে স্নেহা হ্যাঁ আমি তো কখনো ওদের দুইজনের দুই চোখে দেখি না ভাবি যে দুইজনই আমার মেয়ে আর তোমার মেয়ে আমার মেয়ে রে আমি একটা জিনিস বুঝতাছি না তোমার মেয়ে আমার মেয়ে কেন দুইটাই কি তোমার মেয়ে না বললাম তো আমি দুইজনের সমান চোখে দেখতে চাই কিন্তু তোমার মেয়ে দেখে না সেটা হরে অনেকবার বুঝাইছি যে স্নেহা আজ থেকে তোমরা দুই বোন জানবো ভাগাভাগি করে নিবা তোমরা দুইজন কিন্তু কিন্তু তোমার মেয়ে আজকে আমার মেয়ে অনেক অত্যাচার করছে আমি আমার মেয়ের কাছ থেকে সব কথা শুনছি এরাকে তুমিই বিহিত করো কি করবা তুমিই জানো বলো কি তুমি আমার ছোট মুনু তুমি এখানে আছো আসলে আমার ভুল হয়ে গেছে আসলে আমি তোমার উপরে অত্যাচার করা কাজটা ঠিক করি নাই এখানে তো আমি তোমার জন্য একটা গিফট মানে পুরস্কার নিয়ে আসতে চাই তুমি দিবা না পুরস্কার ঠিক আছে
এখানে নিয়ে আসছি, তুমি এখানে থাকো। এইভাবে এই সংসারে আমার পক্ষে থাকা সম্ভব না। আমি ওরে আদর করি, আমি ওরে মায়া মমতা করি, কিন্তু ও যদি আমার সন্তানকে মারধর করে, বাথরুমে নিয়ে আটকে রাখে, পানি নিচে যাইতে ধরে, এটা কোন ধরনের ব্যবহার? তোর জন্য আজকে আমার মায়ের কাছে আমি চোর খাইছি, এটা তো আমি ভুলি নাই। তোমার কথা যদি সত্যি হয়ে থাকে, এর একটা ব্যবস্থা আমি করবো, তুমি কোনো প্রকার চিন্তা করো না, তুমি মাথা ঠান্ডা করো। অনেক আদর করে, অনেক ভালোবাসে, আসে না? আপন হইতে গেলে লাগে ভালোবাসা, মায়া মমতা। আমার ঘরেও তো সৎমা ছিল, তাই আমি দুঃখটা বুঝি। আমার নিজের মেয়ের মত দেখবো। তোর জন্য তোর মা কতটা কষ্ট পাইছে। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। দেহ আব্বা, তুমি যদি আমার টাকা পয়সা না দাও, কেরা দিব কও? কেন, এর আগে তো কতটি টাকা নিলি, ব্যবসা করবি কইয়া কি করলি? ব্যবসায় তো উন্নতি দেখাইতেই পারলি না, পুরা লস, সেটাও বাদ দিলি, এখন আবার চাইতেছ অন্য ব্যবসার জন্য টাকা দাও? আমি দিতে পারবো না। দেহ বাবা, ব্যবসায় তো লাভ লোকসান আছেই, তুমি এরকম করতেছো কেন? তুমি আবার আমার কিছু টাকা দাও, দেখবো ব্যবসা ভালো করে করবো। আব্বা, কইছিলাম মানুষ যে সব ক্ষেত্রে সফল হয় তা তো না, ভালো মন্দ নিয়েই তো মানুষ, আরও না হয় একবার লস খাইছে, তাই বলে যে আবারও লস হবো ব্যবসায় তা তো না, তাই না? দেন না আব্বা। দেখাবো মা, ওরে আমি টাকা দিতে পারবো না, ওরে লেখাপড়া করাইছি, ও এখন চাকরি খুঁজুক, একটা ভালো চাকরি করুক, আর যা সম্পত্তি আছে এগুলো তো আর থাকবোই, পরেরটা পরে দেখা যাবো, ওরে চাকরি খুঁজতে কও। আর বৌমা, স্নেহা, পরি, ওরা কই? আব্বা, ওরা তো ভেতরেই আছে, তবে খুব চিন্তা হয় ওগো দুইজনের জন্য, ওরা দুইজন যেরকম করে ঝগড়া ঝাঁটি মার ধর। বৌমা, তুমি কোনো চিন্তা করো না, ওরা পোলাপান মানুষ, বুঝাইয়া কইলে ঠিকই বুঝবো। হাপা, মায়ের মন তো সবসময় কু গায়, কোনো ঘটনা না আবার জানি ঘটায় ফেলায়। চিন্তা করো না। এই যে করে সুইসি সুইসি সুইসি, তুমি কেন কান্টে আমি করছো? কান্টে আমি মানে কি কান্টে আমি করছি? তোরে খালি আমি কইছি খেলবো না, এরপরে তুই যাইতে দিছিস, আমি খেলার ডিসিশন নিয়ে আবার তোরে ছেড়ে দিছি। তুমি তো এটা আমাকে বলো নাই। না, আমি খেলবো না। না, তোর খেলতেই হবো, তুই খেলবি। না, আমি খেলবো না, তুমি কান্টে আমি করো। ও, কান্টে আমি দেখছোস কি? আজকে দেখবি কান্টে আমি। তুই কি বলছস? আমি কিছু, আমি সব কিছু ভুলে গেছি আপু, সাইরা দাও। তুমি কিন্তু
তুমি আই দিন আগে মারতে লইছিলা খারাপের কি দেখছস রে ওদিন কে তোর মাইন্ড গে তোর মাইন্ড গে তোর আমি মারতে পারি না রে কিন্তু আজকে ওই অসম্পূর্ণ কাজটা আমি সম্পূর্ণ করব আই আমার নামে আমার নামে আমার নামে আমার নামে
শুরু হইল আসল খেলা। আগে আগে দেখ হয় কি। চল আমার সাথে। এবার তুই কি করবি রে? আমার কাছে আজকে পিসামর দিবি। ওদের তো তোরা মারতে পারি না, জিমোর কারণ আজকে তোরে মারব। তোরা মাইরা তোর মাংস আমি কুকুর রেখাবো। তুই জানতেই পারবো না যে প্ল্যান মাস্টারটা তো আমি। শান্তি থাকলে দেখ আর কি করবো, যে অশান্তির ভিতরে আছি আমার মনে হয় আমি বাড়িতে থাকবো না, আমি যাবো একদিকে। একদিকে বাবা মায়ের টাকা পয়সা দেয় না। কি ব্যাপার বাবা? কি ব্যাপার? ও কি করছে জানাস? কি করছে বলি রে? ও যে ধান বাইরে পাইপ আছে না, হেডের ভিতরে ঢুকাইয়া ধাক্কাইতেছে। দেখছ দেখছ কত খুন হয়েছে, কত খুন হয়েছে। মেয়েটা আমি মারতে নিয়েছিলাম, তুমি তো মারতে দিলে না। আসলে তোমার লাইফ পাইয়া পায় না, ও একবার গাছে উঠতেছে। বাবা শোন মা, এটা কোনোদিনই সম্ভব না। তুই যদি তাদের আপন মনে না করস, তারা কেমনে মনে করবো? তুই তোর মাডার আপন মা ভাই বানি তাহলে তো হয়ে গেল। এই যে তোর বোন, তুই সৎ বোন মনে করিস না, তাই তো হয়ে যায়। শোন, একটা প্রবাদ আছে, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। এটা তুই কেন ভুলে যাইতেছ? না বাবা, তুমি ভুল বুঝতেছ। আসলে এরা আমার ভালো চায় না, এরা আমার ক্ষতি চায়। ক্ষতি? তাই আমি ওদের ক্ষতি চাই না। দাদু ভাই, আমি ওদের ভালো চাবো না, চাবো না। শোন মা, শোন, আমি তোরে ভালোবাসি, আমি তোরে সত্যি ভালোবাসি। আমি ভালোবাসি না কেন? তুই আমার মেয়ে না? শোন, তোর সুখের জন্যই তো, তুই ভালো থাকবি, ভালো খাবি, সেজন্যই তো আমি তোর মাকে বিয়ে করে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, ও আসার পরে আচ্ছা, তুমি তো আগে আমার কত আদর করতা, কত কিছু খাওয়াইতা, আগে তো এরকম হইতো না। তাহলে ও আসার পর থেকে তুমি আমার মারা শুরু করছো কেন? আপু, ভালোবাসা কখনো ভাগ করা যায় না, ভালোবাসা দিলে ভালোবাসা বাড়ে। দেখছস দেখছস, তোর শুরু বোনের কথা শুনছস? শোন, ভালোবাসা কোনোদিন কমে না, ভালোবাসা বাড়ে। এখন থেকে কই কি, তুই আর এগুলো ভুল বুঝিস না, তুই সৎ ভাবিস না, সবসময় নিজের মনে কর, আপন মনে কর, দেখবি সব ঠিক হয়ে গেছে। ও তো বাচ্চা মানুষ, ওর ভুল হইতেই পারে, তাই বলে যে আমরা ওদের কথা শুনে ভুল করব তা তো না, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই কইছো। আচ্ছা ঠিক আছে, আমি ভিতরে যাই। বৌমা, তুমি ওরে গোসল করায় দাও, গোসল করায় দাও। হ্যাঁ আচ্ছা, এই অবস্থায় তোরে ঘরে তোলা যাবো না। মা, তুই যা। তুই দাঁড়া, আমি সাবান সুবান নিয়ে আইতেছি। ঠিক আছে। এসব সিনেমার ডায়লগ দিয়া আমার ভুলানো যাবো না। আমি এবার হারছি তো কি হয়েছে, আমি এরপরের বার আরো ভয়ঙ্কর রূপ নিয়ে আবার ফিরামো।